আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকুর যে মহান রব্বুল ইজ্জাত আহকামুল হাকিমিন আমাদেরকে জান্নাতের বাগানে অ্যাটেন্ড করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। চলুন যে মহামানব আল্লাহ আমাদেরকে নিয়ামত দিলেন তার দরবারে আমরা কালিমাতুর শুকর আদায় করি, জবান কোলে বলি আলহামদুলিল্লাহ। তমাম তারিফ হামদ সানা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি সূর্য চন্দ্র দিন যুগ ও বর্ষ গণনার মাধ্যমে বানিয়েছেন, দিন যুগ সৃষ্টি করেছেন এবং মাস ও বছরকে নির্ধারণ করে দিয়েছেন, অসীম ও সসীমের মাঝে রেখে দিয়েছেন কি মধুমাখা প্রেম, কত সুন্দর ভালোবাসা। অসীম আল্লাহ তার সসীম বান্দার জন্য কতই না উৎকৃষ্টভাবে সময়টাকে সুন্দরভাবে বণ্টন করে দিয়েছেন, প্রতিটি বছরকে ১২টি মাসে ভাগ করে প্রত্যেকটা মাসকে বিশেষ বিশেষ নিয়ামত দ্বারা মর্যাদাবান করেছেন। আর মুহররম তেমনি একটি মহান গুরুত্বপূর্ণ একটি মাস। মুহররম শব্দের অর্থ হলো পুত পবিত্র, হিজরি সনের প্রথম সেই মুহররমের আজকে ২৬ তারিখের দিবাগত রাত, সেই মাসকে আশহুরে হুরুম তথা হারামকৃত মাস অর্থাৎ চতুষ্টের অন্যতম, যার সম্পর্কে আল্লাহ নিজেই এভিডেন্স দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সৃষ্টির সূচনা লগ্ন থেকেই গণনার দিক থেকে মাসের সংখ্যা হচ্ছে ১২টি, তন্মধ্যে ৪টি মাসকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, ৪টি মাসের মধ্যে আবার মুহররম মাসকে সর্বোচ্চ সম্মান এবং সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। কারণ এই মুহররম মাসের ১০ তারিখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে যখন মদিনা অ্যাটেন্ড করলেন, কাদিমাল মদিনা তাফাওয়াজাদ আল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন দশই মুহররমের একদিন ইহুদিরা দশই মুহররমের একদিন রোজা রাখছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজা ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, তোমরা এই দিনে কেন রোজা রাখছ, কি কারণে রোজা রাখছ? তারা বললেন, ইয়াউমুন আযীমুন, এই দিনটা বড় গুরুত্বপূর্ণ একটি দিন, বড় ফজিলতপূর্ণ একটি দিন, বারাকাময় একটি দিন, গুরুত্বপূর্ণ একটি দিন। ইয়াউমুন আযীম, এটা এমন একটি গুরুত্বপূর্ণ দিন, আনজাল্লাহু ফিহি মুসা ওয়া কাওমা, যে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাম এবং তার অনুবর্তীগণকে নাজাত দিয়েছিলেন। ওয়া গাররাকনা ফিরআউনা ওয়া গাররাকনা ফিরআউনা ওয়া সাওমা, এবং ফেরাউন তার অনুবর্তীগণকে আল্লাহ নীল নদে ডুবাইয়া মারছে, এই শুক্রিয়ার্থে আমরা এই দিনে রোজা রাখি। তার মানে এটা এই মুহররমের ১০ তারিখ এই দিনটা এমন একটি গুরুত্বপূর্ণ দিন, এমন একটি ফজিলতপূর্ণ একটি দিন। নবীজি বলেছেন, আয়াহতাসিবু আলাল্লাহি আইয়ু কাফফারাস সানা, আমি মনে করি আশুরা রোজার বরকতে আল্লাহ পাক বিগত এক বছরের গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবেন। এটি এমন একটি ফজিলতপূর্ণ একটি মাস, যে মাসে আহলে বাইতের রক্ত মুবারক দিয়ে হিজরি সনের প্রথম মাস মুহররম আল্লাহ এই মাসটা শুরু করেছেন। আমরা অনেকে মনে করি মুহররম মাসে গড় করা যাবে না, এটা একটা ভুল ধারণা। কারণ মুহররম মাসে আপনি যে কোনো একটা কাজ করবেন, এই কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজের মধ্যে বরকত দিবেন। যেহেতু এটা হিজরি সনের প্রথম এবং
মহরম শব্দের অর্থই হলো পুতো পবিত্র একটা পবিত্র একটা মাস কিন্তু আমরা মহরম মাসে আমাদেরকে কোন সংস্থাকে বসছে আমরা মহরম মাসে ঘর বানাইতে চাই না ভালো কাজ করতে চাই না এটা ঠিক না যাই হোক এটা মহরম মাস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসে তোমরা বেশি বেশি নফল ইবাদত বন্দেগী নফল সাদকা বেশি বেশি তোমরা অর্জন করবা বেশি বেশি নফল ইবাদত করবা কারণ এটা একটা বারাকাময় একটি মাস গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে হযরত মূসা আলাইহিস সালামকে যেই মাসে নাজাত দিয়েছিলেন এবং ফেরাউন তার অনুবর্তীগণকে নীল নদে ডুবাইয়া মারছিলেন ওই মাসটা ছিল মুহররম আর দিনটা ছিল আশুরার দিন হযরত আদম আলাইহিস সালামের দোয়া যেই মাসে কবুল হয়েছিল মাসটা ছিল মুহররম দিনটা ছিল আশুরার দিন হযরত ইউনুস আলাইহিস সালামরে মাসের ফের থেকে নাজাত দিয়েছিলেন যে মাসে এই মাসটা ছিল মুহররম দিনটা ছিল আশুরার দিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে তুলেছিলেন যে মাসে ওই মাসটা ছিল মুহররম মাস দিনটা ছিল আশুরার দিন হযরত ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি যে মাসে ফিরে পেয়েছিলেন ওই মাসটা ছিল মুহররম মাস দিনটা ছিল আশুরার দিন হযরত ঈসা আলাইহিস সালাম যে দিনে যে মাসে জন্মগ্রহণ করেছিলেন মাসটা ছিল মুহররম দিনটা ছিল আশুরার দিন হযরত ঈসা আলাইহিস সালাম যেই মাসে আকাশে তুলে নিয়েছিলেন ওই মাসটা ছিল মুহররম দিনটা ছিল আশুরার দিন এই জন্য এই মুহররম মাসের গুরুত্ব এত বেশি তিনটা মাস পরপর লাগানো জিলকদ জিলহাজ মুহররম আর একটা মাস হলো রজব এই চারটা মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ সম্মান দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে শ্রেষ্ঠত্ব দান করেছেন কাজেই আমরা এই মাসে আমরা বেশি বেশি ফরজের পাশাপাশি সুন্নতের পাশাপাশি আমরা নফল ইবাদত করব আমরা কোরআন তেলাওয়াত করব